লূত আলাইহিসসালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন। ফাজআল্লা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন, জিব্রাইল এলাকাটাকে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে, কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে, পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শোনেন নাই বোধ হয়, আজকে শুনে রাখেন, এটাকে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেন্সিটি, সল্টের ডেন্সিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিন্তা করেন ঠিক কিনা? যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল, ওই আল্লাহ আজও আসরা নাই। এই জন্য নিজ দিয়ে তিনি যেমনি আজাব দিতে পারেন, ভূমিকম্প দিতে পারেন, জলোচ্ছ্বাস দিতে পারেন, উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না? মাইতের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল? হ্যাঁ, ফসল ক্ষেত শেষ করে দেয় না, ছাগল টাগল মরে যায়। ছাগল যদি ইয়েতে থাকে ক্ষেতের মধ্যে, বড় শিলা মাথায় পড়লে শেষ, মানুষও শেষ, টিনের তালও শেষ, কথা কর। এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায়, উল্কা যদি পড়ে, কই যাবেন, কোথায় যাবেন আপনি? উল্কা ছিলেন মহাশূন্যে, বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকার, সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি, এই হোবা শহরে 60 মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল, যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে। এরকম একটা উল্কা যদি এখানে পড়ে, আজকে বাঁচার উপায় আছে? যে বিল্ডিংয়ে আমরা থাকি রাত্রেবেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে, ওই বিল্ডিংয়ে যদি একটা পড়ে, কথা কর, ডান্স ক্লাবগুলোর উপর যদি পড়ে, পতিতালয় যেগুলো আছে ওগুলো যদি পড়ে, যে হোটেলগুলোর মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে, নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই? কথা কন, তার মানে বেঁচে গেছো, পার পেয়ে গেছো মনে করো না, নিজ দিয়েও আজাব আছে, উপর দিয়েও আজাব আছে, চিন্তায় বলেন ঠিক কিনা? এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে, তিনি কে, সব ক্ষমতার মালিক কে। এরপর আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে, মানুষ নাস্তিক হয় কেমন করে, মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না? আকাশে মুক্ত বিহঙ্গ নাই? নাই, বিহঙ্গ বুঝছেন তো, তো পাখি, পাখি, পাখির কথা কোরআনে বলল কে, সুবহানাল্লাহ কইবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়ে, এই যে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম, তারপর তায়রান আবাবিল, তায়র মানে পাখি, তায়র মানে কি, আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির গুনাগ্রস্ত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে, খাইবেন, খাইবেন মাছের কলিজার কথা শুনে জিব্বে পানি আসছে অনেকের। আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির গুনাগ্রস্ত, তার মানে পাখির কথা কোরআনে আসে না নাই। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের একটা পাখি ছিল, ওইটার নাম কি ছিল? হুদহুদ পাখি, মাথার উপর দিয়ে চলতো, আর ওইটার চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারত কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। করে সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়, এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, এই রহমান ছাড়া কেউ পাখিগুলোরে শূন্যে ধরে রাখতে পারে না।
কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই, কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন, হ্যাঁ না জি বাংলা দেখেন, স্টার জলসা কিরণমালা কি দেখেন, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে ছোট। এটা প্রাপ্ত বয়স্কে 3-5 ইঞ্চি লম্বা হয়, এটার পূর্ণ যৌবন এটা লম্বা কদ্দুর 3-5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না দুইটা, আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ আমি ঝাপটাইলাম, কটা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ 3-4 ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, অ্যাট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যে বললেন ইউরোপের আল্পস পর্বতমালায়, গুগল করবেন যে আজকে, আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে, এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে, আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে, 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে, নেমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম ফেটে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না? নাই। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুনা মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের, সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের, পাখি আরবি যা বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছ, সুবহানাল্লাহ কইবেন না, আমরা বানাই নাই, আমরা তো খোঁসাখুঁজিতে ব্যস্ত, আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাষা 90 কারণে কাফের, তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের। আছে না? নাই। খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত, আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই দুই ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়র, ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই, আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমানরা মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল, পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো টানা ছাপটা মেরে ওঠে কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে, আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল, শুরুতে ভাঙ্গাচুরা দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে থপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি, ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে, তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে, মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান, এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক। কি নাম? কি নাম? বোম সুপারসনিক, এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে, এরপর দেখবেন নাই ওইদিকে, সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয়। A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান, কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380, 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়।
525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ ট্যাগেজের ওজন, এই সব নিয়ে শূন্য উড়াল দেয়। সুবহানাল্লাহ, কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়, আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি করে। সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন, ঠিক কি নাম? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন, শুনবেন সবাই। আল্লাহ বললেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে? সবারে আনি, কে দিবে? আনি। একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধুবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নেই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নেবা দেখেন, পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? তারে পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে, কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের না, ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না? নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই দুইটা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কি হয় কথা বলেন? মিঠা নদীর পানি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে, কোনো মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না, কে তোদেরকে পানি এনে দিবে? কথা কন কন। আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি? আবার পানি থেকে পৃথিবীর সব কিছু রে বানালো কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বললেন, পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম, সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে। এটা কোরআনের কথা, কার কথা? আর 1500 বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে। সুবহানাল্লাহ পড়ে। বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি, এটার নাম নাকি অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এককোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে, ওদের কথা। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন, একটার পর একটা ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিচ্ছু নাই, পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট, চিন ল্যাবরেটরি। কি না? পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কি? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন, আন্না সাবাবনাল মা সাবমা, যেখানে যতটুকু পানির দরকার, রসের দরকার, সব রস দিল কে? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কলার ভিতরে, আপেলের ভিতরে, তরমুজ, তরমুজ তো পুরাই পানি, কথা কর। ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন? কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে? আবার আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবাগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একদিকে আলাদা পানি, একদিকে মিঠা পানি, একসাথে সাগরটা বয়ে যায়, কিন্তু মাঝখানে এমন ব্লকেজ, একটার পানি আরেকটার সাথে মিশে না, আটকায় রাখলো কে? দেখছেন আপনারা কোথাও? এটা কই দেখছিলেন? গোয়ালন্দ, বুড়িগঙ্গার, এখানে একসাথে পানি বয়ে যায়,
এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না, মিশে না। দাউদ কাদরি কেন আছে? মিশে না, এর কারণ এই পেশের পানি এটা ডেন্সিটি হাই, পেশি ঘন, এটা ডেন্সিটি লো, এটা পাতলা, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লবণ বেশি, এটা লবণ কম, দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আরেকটা, মিশে না। এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে? সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম, পানি ছাড়া বাঁচবি না, এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে? আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে? এজন্য পানি চাইবো কার কাছে? কথা কন, আল্লাহ মেঘেতে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে, সবাই পড়েন না, আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘে দে। দেয়ার মালিক একজন, তিনি কে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা ক্ষমতার মালিক। আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস? এই কথা কোনোদিন বলা যাবে? সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই, তার কাছে ফিরব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে এরকম বলতো যেটা দেখি না ওটা মানি না। সবাই বলে আমাদের একজন ইমাম আছে, ওনার নাম নুমান ইবনু সাবিত, উনি তোমারে দেখায় সারবে আল্লাহরে। সে বলে তাই, তাহলে ডাকো তো, তার সাথে আমি তর্ক করব। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায়। নুমান ইবনু সাবিত ওনার আসল নাম, ওনার লকব হচ্ছে আবু হানিফা। ইমাম আবু হানিফারে ছিলেন না ইমাম আল আদম, উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বেন। সময় দেয়া হয়েছে জুমার সালাতের পর ভর দুপুরে দুইটা, ঠিক সময়ে নাস্তিক এসেছে, হাজার হাজার মানুষ এসেছে, আসে নাই ইমাম আবু হানিফ। নাস্তিক তো রেগে মেগে আগু, আমার সময় দিয়ে উনি আসে নাই কেন? আসে না কেন? আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায়, আসে না। প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলেন। নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই, আপনার সাথে কোনো তর্ক চলবে না। ইমাম আবু হানিফা বললেন ইন্দি উযর, আই হ্যাভ অ্যান এক্সকিউজ, আমার একটা এক্সকিউজ আছে। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয়। কি পার হতে হয়? আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, কেউ নাই, কেউ নেই। হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল, গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল, ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া, নৌকা আমারে এক টান মেরে নদীর ওপার নিয়ে গেল। এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তোকে ইমামের মাথা খারাপ। নাস্তিক কি বলে? তোদের ইমামের মাথায় সমস্যা। ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন? আমার মাথা ঠিকই আছে, আপনি আমার গালি দেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় না কি? হয় না। এমনি এমনি করাত ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি? এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে লাগিয়ে নৌকা হয়? এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি? সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে। এমনি এমনি নৌকা হয় না, তক্তা হয় না, এমনি এমনি গাছ কেটে দুই ভাগ হয় না, তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হল? এই জমিনটা কেমন করে এমনি এমনি হল? দ্বিপ্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন তিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয়? কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি? কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয়? নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার চাকরত হয়েছে, এবার সে চোখ মেলে তাকিয়েছে, সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে, সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো। তাই তো, তাই তো, সুবহানাল্লাহ কইবেন না? তাই তো, তাই এমনি এমনি তো কিছু হতে পারে না, there should be someone who is controlling everything, একজনকে থাকাই লাগবে যিনি মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে। চিল্লায় বলেন যিনি কে? আল্লাহ।
নাস্তিক অবাক, তাই তো আসলেই তো আমি একটা বোকা, আসলে আমি আদারাম, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। ও ইমাম, আপনাকে শুকরিয়া, আপনার হাত দেন, আপনার হাতে চুমু খাই, আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহু আকবার। এজন্য নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতের সাথে কথা বলতে হবে, প্রজ্ঞার সাথে। যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন, নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা, ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন। সুরাটার নাম সবাই বলতে হবে, সবাই বলেন, সবাই কইছেন, সুরার নাম সুরা মুল, চিল্লায় বলেন কিনা, সুরাতুল মুল। আল্লাহ শুরু করছেন, তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير. সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। পড়েন সুবহানাল্লাহ, তাবারাকাল্লাযী, সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সব ক্ষমতা, ওহু আর তিনি আলা কুল্লি শাইইন খাদির, সব বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? বিয়াদিহিল মুলক, তার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন তো কার হাতে? হাতে নাকি আপনাদের হাতে? মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। আস্তে আস্তে যাও, তুমি তো পুরো মাইক নাড়াই ফেলতেছ। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে? র্যাবের প্রধানের হাতে, পুলিশ প্রধান, ডোনাল্ড ট্রাম্পের হাতে, ভ্লাদিমির পুতিনের হাতে, নরেন্দ্র মোদীর হাতে? কার হাতে? জোরে বলেন, বিশ্বাস হয়? কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ, এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, চিল্লা এখন ঠিক কিনা। এটা রাষ্ট্রীয় কুফুরি, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিল্লা বলে তিনি কে? আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো, যে আপনার ক্যাপাসিটি কতটুকু, আমার ক্যাপাসিটি আসলে কতটুকু, আমি আসলে কতদূর করতে পারি, কতদূর ক্ষমতা আমার আছে একটু জিজ্ঞেস করে দেখ। ডায়রিয়া যাদের হয়, পাঁচবার সাতবার দশবার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়, নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে, সাতবার আটবার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাড খাওয়ার পরেও ভালো হচ্ছে না, দশবার বারোবার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই, এরপরে তিন চারজন কাঁধে ফেরা টয়লেটে ঢুকায় আসে না নাই, দশবার বারোবার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, আই মরে যাইও, আই আর হাইতান্ন, আরে মাফ করি দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাবো, সবার কাছে বিদায় নেয়, আমারে মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা বেশি মেরে থাকে এমনি, সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার সত্য গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল, সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোনো দৃষ্টিতে কোনো যুক্তিতেই টিকে না, যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ, এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ, মজা করে বলছে, এতে অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ, দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা থেকে। আর আসলে যদি তিন চারটা সাপ ফস করে এদিক দিয়ে ফাঁড়া চলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড় আছে না নাই? সাপ বাদ দেয়, পাওয়া ব্যাংক ছিলেন অথবা কোলা ব্যাংক, বাগের হাটে কি বলে, কি করে, খালি লাফায়, দশটা পাওয়া ব্যাংক, দুইটা স্টেজে আর আটটা প্যান্ডেল সেরে দেওয়া, অবস্থাটা কি হবে জানেন? বাবা ব্যাঙ আর কি লাভ দিবে,
এরসে বড় লাভ দিবেন আপনার, এরসে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগ আমরা ভাগ। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপে না চাপে না, কথা বুঝতেছে না বোধ হয়, আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে না চাপে, ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়োগ হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার, কয়বার আরো ২০ কিলোমিটার পরে ওইখানে থামানো হবে, ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দুই একবার করেছি কিনা, ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার ১০ মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে। কি দুর্বল, মশা কামড়াইলে মশারে ধরতে পারি না মারতে পারি না, তো মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই, কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি, কথা বলেন অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আমরা, কি দুর্বল, কোনো ক্ষমতা নাই। তুফান ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প টম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়, কারণ আগে যান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই, দৌড়, দুধের বাচ্চাটা পড়ে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব। ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকায়, যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন, কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয় কথা কর, আমি কই নাই কিন্তু আমরা কইছি দৌড় বাঁচার জন্য দৌড় দিতে হবে। আমি আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার, লাইভ বুঝেন, সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা, ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প, উপস্থাপক মাইক থুইয়া দেয়, অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি, একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। কি অসহায়, কি দুর্বল, ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায়, বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায়, কি যায় বাঁচতে যায়, যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করবে কেউ? কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী, ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে, সেখানে যখন তুফান ৩০ ফিট ৪০ ফিটের জলোচ্ছ্বাস হয়, এই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই বাদ জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে। এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। আমি গত পরশু ঢাকা থেকে এসেছি, আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছি। তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে, এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে, কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস, সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায়। আমরা সিটে বসলাম, ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে, ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন, এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪,০০০ ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। তো আমি খার ঘুরে তাকে নাম কিরে আল্লাহ আকবর মরে গেলা, পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা, অবাক হলাম, যার চলাফেরা এরকম, বেশভূষা এরকম,
এই মেয়েটা এখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়ছে, আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সুবহানাল্লাযী সাখ্খারা লানা হাযা ওমা কুন্না লাহু মুক্তারিন। আমি বিলাতে পারলাম না যে আল্লাহ আকবার পড়ে কেন। পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওদের সবার খুব ভালো করেই জানা ওই 14,000 ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না, এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না, কোনো সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না, ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না, ওই 14,000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে। এটা খুব ভালো করে জানে, হিসাবটা খুব সহজ। এজন্য ওঠার আগে আল্লাহ আকবার লাগে, আর নিচে নামলেই তুম্মা চলে দৌ আসে না নাই, নিচে নামলেই কুচকুচ হতা হয়, কথা বলে না বলে বিমান থেকে নামলেই কুচকুচ হতা হয় বিমান, বিমানে ওঠার সময় আল্লাহ আকবার আল্লাহ আকবার। কি অবস্থা আমাদের, কতটুকু ক্ষমতার মালিক! আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই। কোরআনের তাফসির যখন হয়, কোরআনের আলোচনা যখন হয়, কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত যখন হয়, বিশ্বাসীরা যদি চুপ করে সে তেলাওয়াত সে তাফসির শুনে তাহলে রহমতের বারি তারা আকাশ থেকে নাজিল করে। কে? রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বর্ণনা দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কান দুটো খরগোশের কানের মতে খাড়া করে মনোযোগ দিয়ে ওই আলোচনা শোনো আর একেবারে চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করবে কে। তাহলে কোরআন আমাদের জন্য সুসংবাদ আমরা পেলাম, আবার কোরআন আমাদের জন্য রহমত, মার্সি, ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আওয়ার লর্ড এটাও পেলাম। এরপরে আল্লাহ বললেন হুদা, কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কি দেয়? কোরআনে সব কিছু আছে, কোরআনে ইতিহাসের কথা আছে, তাই বলে কি এটা ইতিহাসের বই? কোরআনে সমাজ বিজ্ঞানের কথা আছে, তাই বলে এটা সমাজ বিজ্ঞানের বই? কোরআনে নবীদের অনেক মজার মজার গল্প আছে, তাই বলে এটা কি গল্পের বই? কোরআনে বিজ্ঞানেরও কথা আছে, তাই বলে কি এটা বিজ্ঞানের বই? না, এটা হেদায়েতের বই। এটা কিসের বই? দ্য হোলি কোরআন লিডস দ্য ওয়ে, পথ দেখায়। The Holy Quran guides us to the right sense of direction. কোন দিকে যেতে হবে এটা দেখায়। এটা হুদা লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? সবাই বলেন কিসের কিতাব? এটা গাইড দেয় যারা মুত্তাকি তাদেরকে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল অ্যান্ড রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই। এই বইয়ে কোনো ভুল আছে? আওয়াজ করে বলেন, কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? হেদায়েতের কিতাব করে মুত্তাকিদের জন্য এটাকে পাঠালো কে? এজন্য রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট ইন ইট, এটা এমন বই যেটাতে সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে এই কথাটা, এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরআন হেদায়েতের কিতাব। এটা কিসের কিতাব? পথ দেখায়, সত্যের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ। ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম, যে পথটা খুব সুদৃঢ়, খুব মজবুত। কোরআনের এই পথে ডানে বায়ে কোনো মোড় নাই, কোনো ইউটার্ন নাই, কোনো চৌমুহনি নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি, এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে। যেখানেই আমরা সমস্যায় পড়ব, এই কোরআন থেকে আমাদের গাইডেন্স, হেদায়াত, পথ প্রদর্শন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে
সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায়, ঠিক কিনা? বামপন্থীদেরকে ডানপন্থী বানায়, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, আল ইসলাম রব كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. محمد, I've revealed this book in order to lead the mankind out of darkness into the light. অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছে কে? তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয়, যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। এটা ইতিহাসের বই নয়, যদিও অনেক ইতিহাস কোরআনে আছে। এটা গল্পের বই নয়, যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে। এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আরো জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ, মানব প্রয়োজনীয় সব কিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে? রান্নাঘর থেকে বঙ্গভবন কিভাবে চালাতে হয় আসলে নেই, ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ কেমন করে পরিচালনা করতে হয় আসলে নেই, রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয়, লিড দিতে হয়, সেটাও অন্ধার করণে আসলে নেই, কিভাবে বিয়ে শাদি করতে হবে আছে না নাই, সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই, তিবিয়ানান লিকুল্লিশাই, সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে। কোরআন কি শুরু করেছে? আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে কথা বলেন? কি দিয়ে? বা দিয়ে। আর শেষ করেছে সূরা নাস দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন বা আর সিন মিলালে কি হয়? এবার বাসে জোরে গুলিস্তান, বাসে জোরে কই যাবো? গুলিস্তান, ওই বাস, ওই বাস নাকি? না, ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এনাফ, যা বলা হয়েছে তিরিশ পারা, এনাফ, হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। সুবহানাল্লাহ, অনেক সময় হয় না, আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না, বাস বাস অনেক হয়েছে, অনেক পাতে অনেক তরকারি, আর দিও না, পারছি না, বাস বাস, বলি বলি নাকি বলি না? বলি। তার মানে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে। নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন না। তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তো সেই হিসেবে বিজ্ঞানের কথাও কোরআনে আছে, ঠিক কিনা? আজকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞানে কি কি সামঞ্জস্য আছে, মিল আছে কোথায়। What is the similarities between science and Quran? কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, কিছু কিছু জায়গায় অমিল থাকতে পারে, সেক্ষেত্রে সায়েন্সকে ওয়েট করতে হবে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে, নতুন ইনভেনশন ডিসকভারিজ কী আসে, দে শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন। এখানে কি হয়েছে কি তোমাদের? হ্যাঁ চলে গেল, এইখানে এই ধাক্কা ধাক্কির মধ্যে যে ঢুকতেছো, তোকে হচ্ছেটা কি? না পারতেছো দাঁড়াতে, না দিচ্ছ অন্যকে দাঁড়াতে, না দিচ্ছ আমাকে কথা বলতে, না দিচ্ছ শ্রোতাদের কথা শুনতে। আমি তো বললাম জায়গা নেই ফেলে অ্যাবাউট টান, পেছনে যাও, কেউ থাকবে না, যাও দূরে যেয়ে শোনো, সব বেশি পাবে। তোমরা চলে গিয়ে আমাদেরকে কথা বলা শিখিত করে দিলে তোমরা সব ডবল পাবে। বসতে পারলে বসো, তা নাহলে পেছনে যাও, পেছনে। তোমরা কি শুনতেছো? তাহলে আজকের জন্য আলোচনা এখানে শেষ করে দেই, শেষ করে দেই। কারণ আল্লাহ আমাদের নিয়ত দেখে, তোমরা যে কষ্ট করে আসছো এতেই সওয়াব পেয়ে যাবে। আমরা দোয়া করে দিই, চাচা চাচা মোনাজাত করে দিই, কি বলে? না, এইভাবে যদি গ্যাদারিং চলতে থাকে তাহলে তো আলোচনা কন্টিনিউ করা যাবে না। আমি একটা কথা শুরু করবো, এখান দিয়ে আবার চিৎকার, কিছু বলতে না বলতে আবার এখানে ধাক্কা ধাক্কি শুনি,
তোমরা মেহরবানি করে আস্তে আস্তে পেছনে যাও, পেছনে যাও, এখানে দাঁড়িয়ে না, যাও। যতক্ষণ তোমরা থাকবে এই মাহফিল কমিটির ভলান্টিয়ার্স আছে না, তারা একটু সহযোগিতা করো, তোমরা একটু একটু মেহরবানি করো, একটু পিছনের দিকে যাও, তোমরা একটু একটু যাও। জি জি ঠিক আছে, জি যাও পেছনে যাও, আস্তে আস্তে পেছনে যাও, আর না হলে বসো, আওয়াজ করবে না। This is the last chance. This is the last chance. শেষবারের মতো বললাম, আর যদি আওয়াজ করো আমি মোনাজাত করে চলে যাব, আর যদি আওয়াজ একটা শুনি আমি। জায়গা পাও না, পেছনে যাই, যাও পেছনে যাই, কথা শুনো, একটা আওয়াজ হবে না। এটা কোরআনের ময়দান, কোরআনের ময়দানে আওয়াজ করে হট্টগোল করে যারা কাফের তারা। এখানে আমরা কেউই কাফের না, সবাই মুমিন, সবাই বিশ্বাসী, আমাদের আচরণ এমনটা হওয়া উচিত না। তোমরা পেছনে চলে যাও, অন্যদেরকে সুযোগ করে দাও, আর একটা আওয়াজ হলে আমি চলে যাও। আমি বলতেছি আপনাদের বলার দরকার নেই, অন্যকে বলতে গেলেও আওয়াজ হয়, নিজ দায়িত্বে বসো, কেউ কাউকে ইশারা করেও কথা বলো না, এখানে কেউ কোনো কথা বলবে। সম্মানিত শ্রুতি, মাইকের সাউন্ড একটু বাড়াও, মাইক ম্যান কোন দিকে, পিছনে, সাউন্ডটা স্ট্রং করো, একটু স্ট্রং করো। আমরা বলছিলাম যে কালামুল্লাহ মাজিদে সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, অনেক অনেক কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে, এগুলোর সাথে কোরআনের অনেক মিল পাওয়া যায়। বিজ্ঞানে আর কোরআনে কোনো অমিল নেই, দ্বিমত নেই, সবই একরকম। কিছু কিছু ক্ষেত্রে যদি বিজ্ঞান অমিল পায়, দেন বিজ্ঞান শুড ওয়েট, সায়েন্স শুড ওয়েট আনলেস দ্য গেট দেয়ার লেটেস্ট ডিসকোভারিজ অ্যান্ড ইনভেনশন, তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সায়েন্স প্রতিদিনই ইম্প্রুভ করে, ডেভেলপ করে, আজকে একটা পাইছে কালকে আরেকটা পায়। আগে বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, এরপর বলতে শুরু করলো পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না, এখন বলে সবই ঘুরে, এখন কি বলে সবই ঘুরে। কিন্তু 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, মহাকাশে যা আছে সব কিছুই ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এজন্য দ্য সায়েন্স শুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন দ্যাট দ্য কোরআনিক ইনফরমেশন ইজ রং, কোরআনের তথ্য ভুল, এই কথা বলে যেন সায়েন্স ভুল না করে। কারণ সায়েন্সের অনেক কিছু এখনও আবিষ্কার হয়ে সারে নাই। একটা সময় চিকিৎসা বিজ্ঞানীরা বলতো ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, কিন্তু এখন আবার বলতেছে না ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কি না? তাহলে বোঝা গেল সায়েন্সের সবচেয়ে ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বোঝেন নাই বোধ হয়, সায়েন্সের ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, আর কোরআনের ফাইনাল থিওরি হচ্ছে যে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল, চিল্লায় বলো ঠিক কিনা, যা শুনিয়েছে আমাদেরকে সবটাই ফাইনাল। তো এই জন্য কী কী মিল আছে এরকম সাদৃশ্য অনেক খুঁজে পাওয়া যায়। আজকের এই রাতে এত লম্বা জোর আলোচনা সম্ভব হবে না, আমি কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোতে মিল খুঁজে পাওয়া যায়। যেমন কসমোলজির নাম তোমরা শুনেছ, কসমোলজির নাম শুনেছ না, সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব কী করে সৃষ্টি হলো, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে, সুবহানাল্লাহ বলো। এমব্রয়োলজি, যেটা নিয়ে আমার ছোটখাটো কিছু গবেষণা কর্ম আছে, ভ্রূণতত্ত্ব, মায়ের পেটে বাচ্চা কীভাবে ডেভেলপ করে, কোরআন যা বলেছে সায়েন্স তাই বলেছে। হিউম্যান অ্যানাটমি, মানুষের দেহের কার্যকারিতা কীভাবে কী কাজ করে, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে।
ফিজিক্স বলে একটা কথা আছে, পড়েছ না তোমরা? পদার্থবিদ্যা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। জুওলজি, প্রাণীবিদ্যা, প্রাণী নিয়ে কোরআনে অনেক কথা, সায়েন্স যা বলেছে কোরআন তাই বলেছে। সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সায়েন্স বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে। চিল্লাই পড়ি সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এ আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানালো। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম, আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে, পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি, যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে, বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে, ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স, এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাংটন, ফাইটোপ্লাংটন, ব্যাকটেরিও প্লাংটন, এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এ প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি, পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আদবুন ফরাত ওয়া হাদা মিলহুন উজাজ, একটা লোনা পানি একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবাগিয়ান ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কিনা? এই দৃশ্য দেখছেন আপনারা, কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়, শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশেন, অবাক লাগে না? সোহানাল কইবেন না, একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিয়ার দিল কে? আল্লাহ। কেন মিশে না? একটা পানির ডেন্সিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো, বলে যদিও পানি একটার সাথে আরেকটা মিশে না, এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে, একটা লোনা পানি আরেকটা মিঠা পানি একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো আমাদের গাছপালা একটাও টিকত না, ঠিক কিনা? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাইবের আদর, পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল
মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খলক ফসওয়া কদ্দার ফাহাদা, যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন, পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, খিরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আসে না নাই। আন্না সাবাবনাল মা সাব্বা, যতটুকু ঢালা দরকার ততটুকু দিছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না, তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে ততটুকু না, আবার আমরার ভেতরে যতটুকু পানি, আমের ভেতরে ততটুকু না। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মা সাব্বা, এই পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা, দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম, এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না নাই? বন্যা এই দেশে হয় কি হয় না? কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা ছিল কি ছিল না?